ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার ভিডিও করছি। আজকে আমার ছোটবেলার বান্ধবী ক্লাস টু থেকে আমাদের ফ্রেন্ডশিপ, ওর সঙ্গে দেখা অনেক দিন পর। প্রথমেই আমরা এসে গেছি হকার্স কর্নারে, ওর কিছু কেনাকাটি ছিল, আমারও কিছু ছিল। হকার্স কর্নারে এসে দেখে এখানে জীবনযাত্রা চলছে। আর ওর ছেলে এতটাই দুষ্টু, ওকে তো সারাক্ষণ চলে তো দেখে রাখতে হয়। একবার ও কিনতে যাচ্ছে তো আমি ধরে রাখছি, আর আমি আমি ধরে রাখছি, তবে ও মানে এরকম অল্টারনেট করে আমরা ধরছি, ভীষণ দুষ্টু। তো আজকে অনেকদিন ভিডিও করা হয়নি, আজকে ওকে জিজ্ঞেসও করে নিচ্ছি, ও বুঝতে পারছি ইউটিউবের জন্যে, তো যার জন্যে ভিডিও করছি। মাঝখানে না আমাকেও দেখে নাও, টায়ার্ড ফেস, রাতে ঘুম ছেড়ে চলে গেছে একদমই আমার মেয়ের চক্করে। আর অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, রেগুলার থাকতে পারছি না, হয় উঠতে পারছি না, হয় এডিট করতে পারছি না বা ভিডিও করে উঠতে পারছি না, মানে সব কিছু মিলিয়ে না করে উঠতে পারছি না। হয় মাঝখানে মাঝখানে খুব করতাম, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এতে আমার অনেকটাই প্রবলেম হয়। তো যাই হোক, এরপর সে ঘুরতে ঘুরতে এতটাই গরম না, বেশি ঘোরাও যায় না। আর ও ছেলে যেটা ভীষণ দুষ্টুমি করছিল, তো ও দেখছিলাম, ও খুব ইরিটেট হচ্ছিল ওর ছেলে দুষ্টুমিগুলো দেখে। যাই হোক, এরপর চলে গেলাম বিশালে, ওর কিছু কেনাকাটি ছিল, তো এখানে গেলাম। তো সবটা ঘোরাতে পারিনি তোমাদেরকে, কিছুটা তোমার দেখাচ্ছি এখানে, গ্রোসারি দেন ইউটেন্সিল, মানে যা যা আছে ঘরের তরকারি জিনিস সবগুলোই দেখছিলাম। তারপর আমার কিছু দেখতে গেলাম, ড্রেস কিছু দেখতে গেলাম, এখানে কী রকম ড্রেস আছে আমার মেয়ের জন্যে, পুজোর কালেকশন এসছে কি না। দেন চলে এলাম সিটি সেন্টারে পেট পুজো করতে, কারণ পেট পুজো ছাড়া তো আর ঘোরাটা কমপ্লিট হয় না। ওটা দেন চলে গেলাম, সঙ্গে ছোটো একটা কোল্ড ড্রিঙ্কস, যদিও পেট পুজো করেছি, আমার বান্ধবী খাইয়েছে। তো কতটা চেঞ্জ না বলো, একটা সময় ছিল স্কুলে আর এখন আমরা এরকম। যাই হোক, টাটা, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার।